আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এর আগে আমরা আলোচনা করেছি হামিদুদ্দিন আল ফারাহিকে নিয়ে, আজকে আমরা আলোচনা করব আব্দুল আজিজ আল মাইমুনিকে নিয়ে। তো চলো শুরু করা যাক। আব্দুল আজিজ আল মাইমুনি তিনি জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1978 খ্রিস্টাব্দে। তারপর চলো দেখে নিই যে হুয়া খাদিমুল আদাব আল আরাবি আব্দুল আজিজ আল মাইমুনি আর রাজিকুতি নামক স্থানে, রাজিকুত নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার নাম হচ্ছে রাজিকুতি। তো তিনি একজন আরবি সাহিত্যের খাদেম ছিলেন। উলিদা ফি রাজিকুত সনাত 1888 খ্রিস্টাব্দে রাজিকুত নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। রাজিকুট আমি ম্যাপে দেখলাম সেটা গুজরাটে অবস্থিত। তো গুজরাটের সে রাজিকুতে জন্মগ্রহণ করেন আব্দুল আজিজ আল মাইমুনি। আব্দুল আজিজ মাইমুনি রহালা ইলা দিল্লি সনাত 1901। 1901 সালে তিনি দিল্লি যান। ওয়াদিব উন ওয়াশায়ের লুগাবিয়ন, তিনি একজন সাহিত্যিক, কবি এবং ভাষাবিদ। তালাম আল ফালসাফাত আল মান্তিক, দর্শন এবং মান্তিক তিনি শিক্ষা অর্জন করেন। ইস্তাকমালা দেরাসাত উল আলিয়া, তার যে উচ্চশিক্ষা সেটাকে কমপ্লিট করেন লখনৌ, লখনৌতে উত্তরপ্রদেশে, ওরাম্বো দিল্লি, এবং এগুলো তিনি কী করেন, তার যে শিক্ষা জীবন সেগুলোকে শেষ করেন। সোমাইল থাকা বিজামিয়াতুল পাঞ্জাব, পাঞ্জাব বলতে এখানে পাকিস্তানে সে পাঞ্জাবের কথা বলা হচ্ছে, সে পাঞ্জাবের পাঞ্জাব ইউনিভার্সিটি তিনি ভর্তি হন। হাসাল আলা শাহাদাতাইহা, এবং দুটো সার্টিফিকেট তিনি পান, মুন্সি ফাদিল এবং ও মৌলুভি ফাদিল। আমার 1919, 1909 এবং 1908 এবং 1909 দুটো সার্টিফিকেট তিনি পান। তৌফিয়া সনাতন 1978 খ্রিস্টাব্দে তিনি কি করেন, ইন্তেকাল করেন। মোল্লাফাতুহু, তার যে গ্রন্থসমূহ যেমন সামতুল আলাই আলী ফি শারহি আল আমালি, আমালি হচ্ছে কালির লিখা, আমালি কালি শেষে লামিয়া, আবুল আলা ওমা ইলাইহি, সেই তার কথা বলছিলাম যে কোশ্চেনটা এসেছিল যে মান কাতাবা আন আবিল আল আল মারি। তো আব্দুল আজিজ আল মাইমুনি, আব্দুল আজিজ আল মাইমুনি তিনি কি করেছিলেন, লিখেছিলেন। তারপর চলো টাইটেলটা কি দেখলাম আমরা, যে হ্যাঁ আবুল আলা ওয়ামা ইলাইহি, এটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনু রশিক আল কাইরওয়ানি আল ওয়াহশাত লি আবি তামাম আত-তারাইফ আল আদাবিয়্যা, দিওয়ানু হামিদ বিন সাওয়ার, দিওয়ানু সাহিম আবদিবানী আল হাসাস, দিওয়ানু আশানফারা, দিওয়ানু ইব্রাহিম বিন আল আব্বাস আসুলি, আল ফাদিল লিল মুবাররিদ, ঠিক আছে, আল ফাদিল লিল মুবাররিদ, তারপর ফাতাত ফাইতু শের আল মুতানাব্বি, রিসালাতুল মালাইকাতি লিল মাআররি, ওয়া নাসাবু আদনান ওয়া কাহতান লিল মুবাররিদ, আল মানকুস ওয়াল মামদুদ লিল ফাররা, খাসাতু সিয়ার লিতুবরাই, দিওয়ানু আল আফওয়াহি আল আউদা আউদি, আল মাদখাল লি আবি উমার আল জাহিদ, মাকালাতু কুল্লু লি ইবনে ফারিস। তো এই ছিল আব্দুল আজিজ আল মাইমুনিকে নিয়ে। আশা করছি তোমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।